নিয়ে আসলো মর্নিং প্যাকেট ব্রেকফাস্ট, ঠিক আছে, দেখা যাক কি দিয়েছে আজকে। তবে খাবারের মান খুবই খারাপ, রাত্রে তো খেলাম, খুবই খারাপ অবস্থা, ঠিক আছে। এখন দেখা যাক কি দিয়েছে আজকে। এসে কালকে এগুলো কেক, কোনো টেস্ট নেই। এই যে ইয়োগার্ট, ইয়োগার্ট কবে? 31st of December 2021, লাস্ট ইয়ার ইয়োগার্ট, ঠিক আছে। এটা আজকে দেখা যাক, আজকে একটা স্ট্রবেরি ইয়োগার্ট, এটার জ্যাকেটে মোটামুটি নতুন, 8 তারিখের। একটা জুস, একটা অরেঞ্জ জুসের ডেট, এটা গত বছরে দেখেন, 26th of December 2021। খাবারের ক্যাটাগরি খুবই খারাপ, বুঝলে। তারপরে এটাতে ওকে, এই যে এটা আজকে দিয়েছে দেখেন, সালাদ, একটা এগ অমলেট, একটা কাটলেট, জাস্ট এটা ব্রেকফাস্ট। তারপরে এই প্যাকেট হচ্ছে মনে হচ্ছে গিয়ে সালাদ, দেখা যাক কি দেয়। ও সি ব্রেড, দিস ওয়ান কেক, ব্রেড ওয়ান পিস, ওয়ান স্লাইস ব্রেড, ওয়ান দিস ওয়ান, দ্যাটস ইট ফর 2%, দিস 1%, অ্যানাদার ওয়ান দিস ওয়ান 2%, সাথে আছে, সাথে চামচ আছে, সরি, একটা চিজ প্যাকেট আছে, একটা স্পুন, একটা চিজ, একটা স্পুন, দ্যাটস ইট। এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টের অবস্থা দেখলেন, গতকাল রাতে আমাদের ডিনার ছিল খুবই বাজে। সো এটা হচ্ছে হোটেল K108। তো যারা আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার আছেন, তারা ভুল এই হোটেলে বুক করেন না, আমার তরফ থেকে মানা, কারণ খাবার দাবারের ইয়ে ভালো না। সকাল থেকে হাউসকিপিংয়ে কল দিচ্ছি, কল রিসিভ করতেছে না। তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপদেশ থাকবে এটাই, আপনারা অন্য হোটেল যাচাই বাছাই করে রিভিউ দেখে তারপর হোটেল বুক দিবেন, অন্যথায় একটু ভোগান্তির শিকার হতে হবে, এতটুকুই, ঠিক আছে। পরের পর্ব আমরা দুপুরের লাঞ্চের আপডেটটা আপনাদের জানাবো, সাথে থাকবেন। দুপুরের খাবার, একটু আগে রিসেপশন থেকে কল আসলো, আমাদের রিপোর্ট রেডি হয়ে গেছে। তো আমরা আজকে কোয়ারেন্টাইন তৃতীয় দিন, মানে লাস্ট দিন, তো আজকে চেক আউট করবো। তো আপনারা যা দেখলেন সব কিছু আপনাদের মাঝে হোটেলের সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি, যতটুকু দেখলেন অলমোস্ট মোটামুটি খাবারের আইটেম ছাড়া বাকি সবগুলো মোটামুটি অ্যাভারেজ চলে। তারপর আপনারা অনেক হোটেল আছে বুক দেওয়ার আগে অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন যে বাকি রিভিউগুলো দেখে নিতে। আমাদের মতো এরকম আরও অনেক ভুক্তভোগী আছে যারা বিভিন্ন হোটেলে থাকছে, তাদের রিভিউগুলো দেখার চেষ্টা করবেন। আর হয়েছে বাকি আদার্স আনুষঙ্গিক হোটেলের ফেসিলিটি, ধরেন পরিবেশটা আর বাকি সব থেকে ঠিক আছে, নর্মাল, বাহিরের এদিকে জানলা ছিল এগুলো ঠিক আছে, বাট শুধু খাবারের আইটেমটা আমাদের ভালো লাগে নাই, তবে আনুষঙ্গিক আদার্স সব কিছু ঠিক আছে। তো এতটুকুই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল শুভকামনা, বাকি ইনশাআল্লাহ আবার কোনো সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।